एवरीवन गुड मॉर्निंग वेलकम टू माय चैनल। तो तुम्हारा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो और आमिओ खूब भालो आछि देखते ही पाच्छो। माने फटाकसे एकटू रेडी हुए तोमादेर संगे कैमरार सामने चले आसलम। तो सकाल थेके ब्लगटा शुरू करछि और आमरा एखन रेडी फेडी हुए गेछि। कोथाय जाबो तोमरा तो थाम्बनेल देखे टाइटल देखे बुझेई गेछो, तो आर किछु बोललाम ना। तो चलो ओइखाने जे तोमादेर संगे देखा होच्छे ततक्षणे सब भिडियोटा देखते थाको। गाड़ी एसे गेछे, परे आबार तोमादेर संगे कथा हबे। टाटा बाय। অনেক অপেক্ষা করার পরেই চলে এসেছি আমরা ফাইনালি মায়াপুরে। হ্যাঁ, তো চলো, ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি কারণ এতটাই কাজের ব্যস্ত ছিল আর চাপ ছিল, ওই কারণে কোনো ভিডিও শ্যুট করে এডিট করে পসিবল হয়নি। তো চলো এখন আমরা কোথা দিয়ে শুরু করব সেটাই তোমাদের সঙ্গে বলাবলি করছিলাম। আর এই দেখো এখানে আমলকি ফলের গাছ, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। তো চলো এখন যাব আমরা একটু গোশালার দিকে, গোশালাটা ঘুরে তারপর কোথায় কোথায় ঘুরি সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। যখন আমরা গোশালার দিকে এগোচ্ছি সেই মুহূর্তে এমন একটা দৃশ্য চোখে ভেসে উঠল। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ, সবুজ সবুজ পদ্মফুল গাছ। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল দৌড়ে যেয়ে তুলে নিয়ে আসি, কিন্তু উপায় নেই, চারিপাশে এত জঙ্গল কি করে তুলব বলো। তো চলো বেশি বকবক না করে গোশালার দিকে এগোনো যাক, আবার পরে দেখা হচ্ছে। গুটি গুটি পায়ে গোশালায় চলে আসলাম। হ্যাঁ, এই দিকের গোয়ালটা না পুরোটাই ফাঁকা ছিল, গরুগুলোকে নিয়ে মাঠে গেছিল ঘাস খাওয়াতে। যখন মাঠ থেকে গরুগুলো ফিরছিল সেই টাইমটা এত ভালো লাগছিল, এত গরু ছিল, আর আমি না ভিডিও করছিলাম বাট ভিডিওটা চালু করতেই ভুলে গেছি। তো যাই হোক, মাই মিস্টেক। এখন এই দিকে দেখি কি গোয়ালে কিছু গরু বাঁধা আছে, ভাবলাম চলো এই ভিডিওটা শ্যুট করি। তো এই ভিডিওটা আমি শ্যুট করলাম। কত বড় বড় শিং দেখতে পাচ্ছ। এখানে তো সবাই মোটামুটি এসছে, তো তারপরও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এখানে দই ঘি মিষ্টি সব ছিল, তো এখান থেকে আমি একটা ঘিয়ের ডাব্বা কিনে নিয়ে এসেছি, ঘিটা না খুব টেস্টি ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমরা আইসক্রিম খেতে। তো সবাই আইসক্রিম খেলো বাট আমি খাইনি, কারণ আমার আইসক্রিমটা ভালো লাগে না, বেশি একটা ভালো লাগে না। তারপর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, দেখি ইস্কনের মধ্যে ভেতরে যাই, কতদূর কি তোমাদের সঙ্গে শেয়ার করব কি না করব, তো সেটাই। তারপর চলো যেটা দেখার জন্য এসেছি, এই দেখো মায়াপুরের সবথেকে বড় ইস্কন মন্দির। এটা এখনও কমপ্লিট হয়নি, আর কবে হবে জানি না বাবা। তো শুনছি অনেকে বলছে এক বছর, দু বছর, তিন বছর এরকম বলছে, তো জানি না কবে হবে ফাইনালি। তো এরপরে যেদিন কমপ্লিট হবে তারপরে আবার একবার আসব। তো এইখান থেকে আমরা আবার কিছু জিনিস কেনাকাটি করলাম। তো আমি দুটো মালা কিনলাম, আর ওরা কী কী কিনলো। তারপরে ওখান থেকে বেরিয়ে এখন মন্দিরের দিকে যাওয়া হচ্ছে। সবাই বলছে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে, মায়াপুরে যে প্রসাদটা সেটা খেতে হবে, স্পেশালি প্রসাদটা আগে দরকার আমি মনে করি। আর মায়াপুরের খাবারটা তো সবাই জানো কতটাই টেস্টি, এত টেস্টি মানে কিছু বলার নেই।
তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর অনেক লেট করলাম জানো ভিডিওটা দিতে, কি করব টাইম পাই না ওই জন্য। হাঁটতে হাঁটতে অনেকটা ঘুরেই নিয়েছি, আর কিছু জিনিস কেনাকাটিও করেছি। তো যাই হোক, বড় ইস্কনের সামনেই আমরা পৌঁছে গেছি ঘুরতে ঘুরতে। তারপর একটু সাইডে একটু বসে নিলাম, যে যার মতন ফটোশ্যুট করলো, আমরাও করলাম তার মধ্যে। আবার এইদিকে পায়ে এত প্রচণ্ড ব্যথা, তো ভাবলাম চলো, ফোসকা তো পড়েই গেছে, তো ফোসকা পড়ে যাওয়ার জন্য পায়ে একটু ব্যান্ডেজ লাগিয়ে নিচ্ছি। ব্যান্ডেডটা লাগাতে লাগাতে তখন ওই ভিডিওটা ভাই করছিল, ঠিকঠাক করে করতে পারিনি ভিডিওটা, তো ওই জন্য এরকম হয়ে গেছে। তারপর ব্যান্ডেডটা লাগিয়ে দেখলাম মাথার মধ্যেও যন্ত্রণা করছে প্রচুর। তারপর ভাবলাম চলো একটু ওষুধ খেয়ে নিই, নালে সারা দিনটাই মাটি হয়ে যাবে, না ঘুরতে পারবো না মজা করতে পারবো। এই বলে তারপরে ব্যান্ডেডটা লাগিয়ে আমি মাথা যন্ত্রণার ট্যাবলেটটাও খেয়েছি। খেয়ে তারপর বললাম চলো আবার কোথায় যাবা সেই দিকে যাই। ও সারাদিনে তো সেইভাবে খাওয়া দাওয়া কিছুই হয়নি আমাদের, তো এখন আমরা মন্দিরে যাব মায়াপুরের প্রসাদ নিতে। তো চলো দেখো কি কি করি আর কতদূর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা না অনেক লেট হয়ে গেল দিতে, কারণ ঠিকঠাক করে সময়ই পাচ্ছি না এডিট করে ছাড়ার, আর এখন তো ভিডিও ছাড়িই না ইউটিউবেতে। তো ভাবলাম দেখি ভিডিওটা পড়ে আছে এইগুলো এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর যা গ্যালারিতে আছে সেগুলো ডিলিট করে দেবো। এমনিতেই ইউটিউবে ছাড়লে পর ওইগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে, অসুবিধা নেই ডিলিট করলেও। তো যাই হোক, এই দেখো নতুন জুতো কিনেছিলাম না তখন, তা ওই নতুন জুতোটা পরে অনেকটা যেহেতু হেঁটেছি ঘুরেছি ওই জন্য দুই পায়ে ফোসকা পড়ে যাচ্ছিল, ব্যথা করছিলো, তো ভাবলাম ব্যান্ডেজ লাগিয়ে নিই। আর এই যে দেখো আমরা পুজোর মানে মায়াপুরের যে প্রসাদ ওখানের, সেই প্রসাদ খাওয়ার জন্য সবাই চলে এসেছি, বসে আছি। আর ভাই এদিকে একটু ফটোশ্যুট করছে, না আমি করছিলাম, ভাই না মানে আমি স্ট্যান্ড দিয়ে করছিলাম। তো সবাই বসে আছি খাওয়ার জন্য, খেয়েটে ওইখান থেকে বেরিয়ে এসেছি, এখন যাব সন্ধ্যা আরতি দেখতে। তো দেখেছো সন্ধ্যা অলরেডি কিন্তু লেগেই গেছে। তো চলো দেখো কতদূর কি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই করবে। অনেক লেট হলো ভিডিওটা ছাড়তে, কেউ কিছু মনে করবে না, ঠিক আছে এবার থেকে কন্টিনিউ ভিডিও আনার চেষ্টা করব। তো আমরা একটু আগে মন্দিরে প্রবেশ করেছিলাম, ওখানে বসে থেকে জাস্ট বেরোলাম, এখন আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব। তো সন্ধ্যা আরতি দেখে এই যে আমরা এখন বাড়ির দিকে ফিরছি, একটাই খারাপ লাগে কোনো জায়গায় কোনো মন্দিরে ফোন নিতে দেয় না, তো চলো ওই জন্য সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। তারপরে বাড়ি ফেরার সময় একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাওয়ার জন্য, তো ওখানে তো খাবার কিছু পাইনি, বাট ঘোরার প্লেসটা খুব সুন্দর ছিল, দেখেছো কত সুন্দর নদীর মাঝখানে শিবমূর্তিটাকে বসিয়ে রেখেছে, এত ভালো লাগছিলো। তা আমি ভাবলাম একটু
ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আরেকটি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সেফ থাকবে, আর অনেকটা লেট হয়ে গেলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে ছাড়তে, কেউ কিছু মনে করবে না। তো চলো টাটা বাই।